সো এক ব্রেকিং নিউজ, যে সময়ত মোদী সরকারে উন্নয়নের কথা কৈছে, উন্নয়নের স্লোগান বজায় আছে, ঢাক ঢোল বজায় আছে, সেই সময়ত এক ভয়ঙ্কর তথ্য এই মুহূর্তত পোহরলে আহিছে। এক উদ্বেগজনক খবর যে দেশক দ্রুতগতিত বৃদ্ধি পাবলৈ ধরেছে, উদ্বেগজনকভাবে বৃদ্ধি পাইছে দেশত নিবনুয়ার সংখ্যা। সবিক জানাই আছো এই মুহূর্তত ট্রাইমিটর দর্শকক, ভয়ঙ্কর গতিত বাড়িছে দেশত নিবনুয়ার সংখ্যা। এক উদ্বেগজনক খবর এই মুহূর্তত ট্রাইমিটর দর্শকক জানাইছো, 7.8% বৃদ্ধি হয়েছে দেশত নিবনুয়ার সংখ্যা। এমাহত 78 লাখে হেরুয়ালে নিজের কর্মসংস্থাপন। দেশের শ্রমিকর সংখ্যা 432 নিযুতর পৰা 429.8 নিযুতলৈ বৃদ্ধি পাইছে। দিন হাজিরা করা প্রায় 1.5 কোটি শ্রমিক হল কর্মহীন। নগর অঞ্চলতক গ্রামাঞ্চল নিবনুয়ার সংখ্যা বৃদ্ধি পাইছে আর নিবনুয়ার সংখ্যা অধিক। নগর অঞ্চল নিবনুয়ার হার 7.2% হ্রাস পাইছে। গ্রামাঞ্চল 4.4% হ্রাস পাইছে নিবনুয়ার সংখ্যা। সেন্টার ফর মনিটরিং ইন্ডিয়ান ইকোনমিয়ে প্রকাশ করেছে প্রতিবেদন। এই প্রতিবেদনের পিছতে এটা পোহরলৈ আহিছে এই ভয়ঙ্কর তথ্য। আমি ইতিমধ্যে উল্লেখ করেছো যে যি সময়ত নরেন্দ্র মোদী সরকারে প্রতিখন জনসভাত প্রতিখন মিটিংত কেবল মাত্র উন্নয়নের স্লোগান দি আহিছে, উন্নয়ন হয়েছে, নিবনুয়া সংস্থাপন দিয়ার কথা উল্লেখ করে আহিছে, সেই সময়তে দেখা পাওয়া গৈছে এক উদ্বেগজনক খবর এই মুহূর্তে ভয়ঙ্কর তথ্য পোহরলৈ আহিছে। এক সমীক্ষা চলা হয়েছে, সার্ভে চলা হয়েছিল, এই সার্ভেতে প্রকাশ পাইছে যে ভারত বর্তমান সময়ত উদ্বেগজনকভাবে দ্রুতগতিত বৃদ্ধি পাবলে ধরেছে নিবনুয়ার সংখ্যা। আমি ইতিমধ্যে উল্লেখ করেছো নগর অঞ্চলতক গ্রামাঞ্চল নিবনুয়ার সংখ্যা বৃদ্ধি পাইছে। 7.8% বিদ্যুৎ গতিত এতিয়া দেশত নিবনুয়ার সংখ্যা বৃদ্ধি পাইছে। আর এই প্রতিবেদন প্রকাশ করা হয়েছিল সেন্টার ফর মনিটরিং ইন্ডিয়ান ইকোনমির তরফের পর। আর এই প্রতিবেদন প্রকাশ পার পাছতে বিরোধীর তরফের পর তীব্র কটাক্ষ করা হয়েছে, কত গল নরেন্দ্র মোদী সরকারের সেই প্রতিশ্রুতি সমূহ, যে প্রতিশ্রুতি নির্বাচনের সময়সাত নরেন্দ্র মোদিয়ে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিয়ে করে আছে যে নিবনুয়াক সংস্থাপন দিয়া হব, নিবনুয়ার যে জ্বলন্ত সমস্যা, সেই জ্বলন্ত সমস্যা মোদী সরকার অহার পাছত নাইকিয়া হয়ে পড়ব। মোদী সরকার আহিল, শাসনের গাদীত বহি আছে নরেন্দ্র মোদী সরকার, কিন্তু এটা প্রশ্ন উত্থাপন হয়েছে যে এয়াই হয়েছে প্রকৃততে নরেন্দ্র মোদী সরকারের উন্নয়ন নেকি? কারণ 7.8% বৃদ্ধি পাইছে দেশত নিবনুয়ার সংখ্যা। আর গ্রামাঞ্চল অতি ভয়াবহ রূপ ধারণ করেছে কর্মহীন লোকর সংখ্যায়। 8.04% বৃদ্ধি পাইছে কর্মহীন লোকর সংখ্যা। আর এমাহত 78 লাখে নিজের কর্মসংস্থাপন হেরুয়াবলগিয়া হয়েছে, নিবনুয়া হয়ে পড়েছে বর্তমান সময়। দেশের শ্রমিকর সংখ্যা 432 নিযুতর পর কমিল এতিয়া 429.8 নিযুতলৈ। আর শুনে আচরিত হব যে দিন হাজিরা করা 1.5 কোটি লোক এতিয়া কর্মহীন হয়ে আছে, ঘরতে বহি আছে, কর্মহীন হয়ে ঘরতে বহি থাকবলগিয়া হয়েছে দিন হাজিরা করা 1.5 কোটি লোক। এফালে নির্বাচন আহি আছে, হিমাচল প্রদেশে হক নতুবা গুজরাট নির্বাচনে হক, এই জনসভাসমূহতো নরেন্দ্র মোদিয়ে বিভিন্ন ধরনের মন্তব্য করে আছে, উন্নয়নের স্লোগান দিয়ে আছে, ঢাক ঢোল বজায় আহিছে। কিন্তু সেন্টার ফর মনিটরিং ইন্ডিয়ান ইকোনমিয়ে এই যে প্রতিবেদন প্রকাশ করেছে তার পাছতে উন্মোচিত হয়েছে এই ভয়ঙ্কর তথ্য যে দেশত দ্রুতগতিত বৃদ্ধি পাবলে ধরেছে নিবনুয়ার সংখ্যা। আর দেশের অর্থনীতির আন এখন দুর্দশার ছবি এতিয়া পোহরলৈ আহিছে। এই নিবনুয়ার সংখ্যা এতিয়া পোহরলৈ আনিছে যে
কি হৈছে আসলতে প্রকৃততে উন্নয়ন এক প্রকার ভয়াবহ রূপ লৈছে নিবনুয়া সমস্যায় আমি পুনৰবাৰ উল্লেখ কৰিব বিচাৰিছো যে সদ্য সমাপ্ত অক্টোবৰ মাহত নিবনুৱাৰ হাৰ 7.8 শতাংশ বৃদ্ধি পাইছে ছেপ্টেম্বৰ মাহত এই হাৰ আছিল 6.43 শতাংশ আৰু এটা কথা কব লাগিব যে নগৰাঞ্চলতকৈ গ্ৰামাঞ্চলত এতিয়া নিবনুৱাৰ হাৰ অধিক নিবনুৱাৰ হাৰ বৃদ্ধি পাইছে নগৰাঞ্চলৰ নিবনুৱাৰ হাৰ অক্টোবৰ মাহত 7.7 শতাংশৰ পৰা 7.2 শতাংশলৈ হ্ৰাস পোৱাৰ বিপৰীতে গ্ৰামাঞ্চলত নিবনুৱাৰ হাৰ 5.8 শতাংশৰ পৰা একেকোবে 4.04 শতাংশলৈ বৃদ্ধি পাইছে আৰু এই যি নিবনুৱাৰ হাৰ বৃদ্ধি নিবনুৱাৰ হাৰ বৃদ্ধিয়ে দেশৰ অৰ্থনীতিত এক অখনি সংকেত এই মুহূৰ্তত বহন কৰিছে বুলি ক'ব পাৰি আৰু গ্ৰামাঞ্চলত অনাকৃষি ক্ষেত্ৰত নিবনুৱাৰ সংখ্যা বিগত মাহটোত সৰ্বাধিক বৃদ্ধি পাইছে আৰু এই প্ৰতিবেদনত উল্লেখ কৰা হৈছে যে বিগত এটা মাহত 78 লাখে নিজৰ কৰ্মসংস্থাপন হেৰুৱাবলগীয়া হৈছে আৰু একেদৰে শ্ৰমিকৰ সংখ্যা অক্টোবৰত 429.8 নিযুতৰ পৰা 432 নিযুতলৈ সংকুচিত হৈছে গ্ৰামাঞ্চলৰ নিবনুৱাৰ হাৰ যদি আমি 2021 চনত চাওঁ অক্টোবৰ মাহত তেনেহলে এই হাৰ আছিল 7.7 শতাংশ 2020 চনৰ অক্টোবৰত আছিল 7 শতাংশ 2019 চনত অক্টোবৰত আছিল 8.1 শতাংশ 2022 বৰ্ষত অক্টোবৰ মাহত সৰ্বাধিক নিবনুৱাৰ সৃষ্টি হৈছে হাৰিয়ানাত 31 শতাংশ দেশৰ ভিতৰতে সৰ্বাধিক নিবনুৱাৰ সংখ্যা বেছি হাৰিয়ানাত তাৰ পাছতে আছে ৰাজস্থান 30.7 শতাংশ আৰু জম্মু কাশ্মীৰ 22.4 শতাংশ আৰু সংস্থাপনহীনতাৰ হাৰ আটাইতকৈ কম মধ্যপ্ৰদেশ মধ্যপ্ৰদেশত 0.8 শতাংশ ছত্তীশগড়ত 0.9 শতাংশ আৰু উৰিষ্যাত 1.1 শতাংশ আৰু এনেদৰে এতিয়া উদ্বেগজনকভাৱে দেশত বৃদ্ধি পাবলৈ ধৰিছে নিবনুৱাৰ সংখ্যা আৰু এই যি প্ৰতিবেদন প্ৰকাশ কৰা হ'ল তাৰ পাছত মোদী চৰকাৰৰ তৰফৰ পৰা কি প্ৰতিক্ৰিয়া প্ৰকাশ কৰা হয় সেয়া কিন্তু লক্ষণীয় হ'ব